আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এতে সকালের নাস্তা বানাইতে শুরু করছি, নাস্তা বানাচ্ছি। আজকে রুটি ভাজি দেখাইতে পারছি না, কাজ করছি যেহেতু। আর ঘুম থেকে ওঠার পরে একটু খারাপই লাগছে, যেহেতু আজকে থেকে আমার মেয়েটা পড়ছে অনেক মনোযোগ দিয়ে। কালকে আছে পরীক্ষা। চাল আর ডাল নিয়েছে কি জন্য কালকে দেখাবো, আমার মেয়ে কি জন্য নিয়েছে এটা। আসলে কি এইসব পড়ার জন্য, পড়াশোনার জন্য এমন কিছু আমরা করি নাই। চাল আর ডাল দিয়ে কি আঁকাবে দেখব, অবশ্য দেখাবো। আর আমি কাজ করতেছিলাম, মেয়েকে চা দিয়ে এসে আমি রান্নাঘরে কাজ করছি। আর বাবু আজকে তাড়াতাড়ি উঠছে। প্রেশার কুকার থেকে ডালটা ঢেলে দিলাম। আর এদিকে নাস্তা করার জন্য আমি বসছি। আর খারাপ লাগছে যেহেতু আমার ছোট বোনের হচ্ছে ডেঙ্গু হয়েছে, আর সবাই মানে খুবই চিন্তিত আছে, কষ্ট লাগে সবার জন্য। আমার মাটাও অসুস্থ, তাও আমি হাসি মুখে কথা বলি। যেহেতু দুঃখ কষ্ট হাসি কান্না নিয়ে সবাই বেঁচে থাকতে পছন্দ করে কি না জানি না, কিন্তু আমি করি কি জন্য, আমাকে এটা মেনে নিতে হবে। আমার হাজবেন্ড নেই যেহেতু আমাকে সব কিছুই মেনে নিতে হয়, সব কিছু মেনটেন করেই কাজ করতে হয়। আমি সবার সাথেই কথা বলতেছিলাম, আবার হাসতেও ছিলাম, দুঃখও পাচ্ছিলাম। আমি হেসে হেসে কথা বলতেছিলাম টেবিলে বসে। যেহেতু মেয়ে মানুষ হলে অনেক কিছুই ধৈর্য ক্ষমতা সব কিছুই নিতে হবে। আর আমি বলতেছিলাম সকালে উঠে নাস্তা খাচ্ছে জুবা, রুটি আলু ভাজি আর ছোলার ডাল পরোটা আর ডিম পোস। আজকে আব্বু নাই, আব্বু টাঙ্গাইল গেছে, আর জুবা একা একাই নাস্তা খাচ্ছে। আমি পাশে বসে কথা বলতেছিলাম, জুবা শরীরটা ঠান্ডা লাগছে একটু জুবার। আর আমার বাচ্চার পরীক্ষা, বড়টার পড়াশোনা করছে। আজকে বিরিয়ানি রান্না করব, তার জন্য আমি টক দিয়ে মাংসটা মেখে রাখছি আগে থেকে। আর এদিকে সব রকম মশলা রেডি করে নিয়েছি। এটা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা কাঁচামরিচ একটু থেঁতা থেঁতা করে নিয়েছি, এর ভিতরে জিরা, জয়ফল, জৈতি আর ধনির গুঁড়া দিয়ে একবারে বাইটে নিয়েছি। শিলপাটাই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, যেহেতু হচ্ছে একটু ঝাল ঝাল না হলে বিরিয়ানিটা ভালো লাগে না। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ভালো করে হাত দিয়ে মেখে নিব, দুই ব্যাপার হাত দিয়ে মেখে নিব। এখনো কোনো গরম মশলা দেই নাই, দিব এটা মাখানো থাক এক ঘন্টা। আমি ততক্ষণে আলু আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে ভেজে নিই। বিরিয়ানি রান্না করছি আমি, মাংসটা মাখানো দেখাইছি, রান্নাটা দেখাইনি। আমি একটু হসপিটালে গেছিলাম, আমার বোন আসছে আবার ডাক্তারে দেখাইতে। আমি পোলাও চালটা ভালো করে ভেজে নিচ্ছি, আর মাংস আর আলুটা ভাজা হয়ে গেছে, মাংসটাও রান্না হয়ে গেছে, আলুটা খুব লাল লাল করে ভাজা হয়েছে। কাপ
এদিকে আমার ছোট বোন আসছিল হসপিটালে, আমি একটু বাহিরে গেছিলাম। মাংসটা চুলার উপর দিয়ে আম্মা সব কাজ সেরে নিচ্ছে, আর আম্মা আমার সাথে কথা বলতেছিল আর আমি হাসতেছিলাম। ওই অন্যরকম গল্প হচ্ছিলো দুই সাউরি বেটার পর, আর কাজ করতেছিলাম দুজনাই। আম্মা তা থালা বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি হচ্ছে রান্না করছি। দুজনেই খুব কথা বলতেছিলাম, আম্মাও কথা বলতেছিল আর আমি খালি হাসতেই আছি যে আম্মা কি বলে। আমার এই সাইডটা অন্ধকার দেখা যায় আমার রান্নাঘর থেকে, আর আম্মা সব বাসনগুলো মেজে নিচ্ছিল যেহেতু আম্মা আজকে খুব একটু তাড়াতাড়ি করছি। আমরা একটু বেড়াইতে যাব তো তার জন্য। কেমন টেস্ট লাগছে জুবা? ভালো হয়েছে? বিরিয়ানি রান্না করছি জুবার জন্য, আর হচ্ছে আজকে আমরা বেড়াইতে যাব আজকে, তার জন্য তাড়াতাড়ি খাবার। এই যে আমার খাবার, শোভা আবার ফুপিকে আনতে গেছে এক ফুপিকে, আর এই যে জুবা খাচ্ছে, এই জানো গেছে। হ্যাঁ আমিও খাবো এখন, তাড়াতাড়ি করছি। মানে কি সবাই রেডি হবে আজকে, অন্যরকম সাজ হবে সবার। হ্যাঁ শশা লেবু লাও, দিচ্ছি আমরা বের হয়েছি। আর আজকে ভিডিও আজকের মতো এটুকুই, সবাই বিদায় দিবে। সবাই লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবেন আমাদের পাশে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে বেড়ানোর ভিডিও দেখানো হবে। আল্লাহ হাফেজ।